হ্যালো গাইস, আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি যমুনা ফিউচার পার্কে, তো দেখা যাক আমরা কি কি করি, তো আপনারা সাথেই থাকুন। আমরা এখন ভিতরে ঢুকলাম, তো মেন গেটে আমাদেরকে ভিডিও করতে নিষেধ করছে, যদিও তাও আমরা লুকায় লুকায় অনেকগুলো ভিডিও করেছি। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, তো আগাইতে আগাইতে দেখতেছি অনেক রকম শোরুম আছে এখানে, অনেক ব্র্যান্ডের শোরুমগুলো আছে। তো এই যে ইয়াটা অনেক সুন্দর, হরিণটাকে অনেক সুন্দর লাগছে, তো এই গাছটাও সুন্দর, অনেক লাইটিং করা। যমুনা ফিউচার পার্কটা অনেক বড়, তো এটাকে এশিয়ার ভিতরে ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল হিসেবে ধরা হয়। আমরা অনেক ঘোরাঘুরি করেছি, এখন আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তো আমরা এখন ফুড কোর্টের দিকে যাচ্ছি। তো ফুড কোর্টটা হচ্ছে 5th ফ্লোরে। যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টটা অনেক বড়, অনেকগুলো রেস্টুরেন্ট আছে যে হাতে গুনে শেষ করা যাবে না। এখানে ইন্ডিয়ান ফুডগুলোর রেস্টুরেন্ট অনেক বেশি, আর দুই একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের রেস্টুরেন্টও আছে, লাইক পিৎজা হাট আর KFC। সাধারণ ফুড কোর্টের মতো এখানে অনেক বসার জায়গা আছে, চাইলে আপনি এখানে এসে রেস্ট নিতে পারেন, কফি খেতে খেতে বসে থাকতে পারেন। তো আমরা এখন যাচ্ছি KFC-র দিকে, তো চলুন আমরা কি খাওয়া দাওয়া করি তা আপনাদেরকে দেখাবো। আমরা এখন চলে আসছি KFC-তে, তো অনেক হাঁটাহাঁটি করার পরে ক্ষুধা লেগে গেছে, তো ভাবলাম কিছু একটু খাওয়া যাক। এটা KFC-র ভিতরের অংশ, সিম্পল ইন্টেরিয়র করা। সামনে দেখতেই পাচ্ছেন ওদের মেনু দেওয়া আছে ডিসপ্লেতে, তো আপনি কাউন্টারের সামনে থেকে অর্ডার করবেন এবং ফুড ডেলিভারি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এটাই ভালো লেগেছে ওদের, যেহেতু সে আমাকে ঠিক করতে বলছে আমি কি খাবো, তো দেখা যাক কি খাওয়া যায়। ওদের ডিসপ্লেতে সব রকম আইটেম আছে ওদের, যেগুলো এখন অ্যাভেলেবল আছে এবং তার প্রাইস সহ লেখা আছে। তো চলুন দেখা যাক আমরা কি, আমি কি পছন্দ করি, আমি কি কি খাওয়া যায়। তো এই যে দেখছি আর ভাবছি কোনটা খাওয়া যায়। দেখতেই পাচ্ছেন ও অর্ডার করছে। আমরা নিয়েছিলাম দুইটা রাইস বক্স, আর রেগুলার মেনু থেকে নিয়েছিলাম চিকেন পপকর্ন, আর একটা কথা বলতে ভুলে গেছি, ড্রিঙ্কস প্যাকেজের সঙ্গে ইনক্লুড করা ছিল। আমাদের খাবার চলে আসছে, আমরা এখন খাবো, তো অনেক ক্ষুধার্ত, অনেক খিদা পাইছে, এত আমরা এখন খাবার শুরু করব। তার আগে আপনাদেরকে রাইসটা দেখানোর ট্রাই করলাম। এই যে রাইসটা, এটা ফ্রাইড রাইস না, এমনি প্লেন রাইসের মতোই, আর প্রতিটি প্যাকেজের সঙ্গে বিগ সাইজ ক্রিসপি চিকেন ফ্রাই আর 3 পিস হট উইংস পেয়েছিলাম। আর রেগুলার মেনু থেকে যে আমরা পপকর্ন অর্ডার করেছিলাম ওইটা ওই সাইডেরটা, আর এখানে আছে ড্রিঙ্কস আছে দেখতেই পাচ্ছেন আপনারা, আর ওদের সসটা অনেক ভালো লেগেছে আমার, সাথে ক্রিসপি চিকেনটা অনেক টেস্টি লেগেছে আমার, আর পপকর্নটা অনেক বেশি ভালো লেগেছে, যা বলার মতো না। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আর একটু ঘোরাঘুরি করতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি সিনেপ্লেক্সের ওইদিকে,
সামনে আমরা দেখতে পাচ্ছি ফিউচার ওয়ার্ল্ড, তো একটু জুম করে দেখানোর ট্রাই করব। এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলা জিনিস আছে এবং বড়দেরও আছে। তো প্রবেশ মূল্য 50 টাকা অনলি। চলে আসছি সিনেপ্লেক্সের ভিতরে এবং এখানে মুভি চলছিল শান, যেটা পূজা এবং সিয়ামের মুভি, এবং আরও অনেক কিছু মুভি চলছিল। এই যে ভিতরটা এইরকম টাইপের, মুভি দেখতে দেখতে যাদের খাবার অভ্যাস আছে তারা এখান থেকে ফুড কালেক্ট করে নিতে পারবেন। আমাদের টাইম স্বল্পতার কারণে মুভিটা দেখা হয়নি, বাট নেক্সট টাইম দেখবই। এখানে বিভিন্ন রকম হচ্ছে গ্যালারি আছে যেখানে আপনি এসে পিকচার তুলতে পারবেন, আর এটা অনেক বড় এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা মুভি পোস্টার ওয়ালে, যে লাইটিং মুভি পোস্টারগুলো দেখতে পাচ্ছেন ও এখন ওই মুভিগুলো চলতেছে। এইখানে একসাথে একাধিক শো চলে। হ্যালো, এই যে আমরা এখন লিফটের ভিতরে চলে আসছি, নিচের দিকে যাচ্ছি, বাসার দিকে রওনা হতে হবে। অনেক রাত হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে।